বন্ধুরা, আপনার মোবাইলে ফেসবুক অ্যাকাউন্টের কারেন্ট পাসওয়ার্ড অথবা বর্তমান পাসওয়ার্ড আপনি কি দিয়েছিলেন সেটি ভুলে গেছেন। আপনার মোবাইলে লগইন থাকা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন, সেটি বের করতে পারছেন না, দেখতে পাচ্ছেন না। যদি এই সমস্যাটা আপনার হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন কীভাবে একটা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে জানতে হয় বের করতে হয়। আমি আজকের ভিডিওতে দুটি মাধ্যম বলবো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য। দুটি মাধ্যমেই আপনি আপনার মোবাইলে লগইন থাকা ফেসবুক পাসওয়ার্ড খুব সহজে দেখতে পাবেন। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তার জন্য অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ভিডিওর মূল কাজে চলে যাই, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই কাজটি আপনি দুটি মাধ্যম দ্বারা করতে পারবেন। প্রথম যে মাধ্যম করবেন, প্রথম যে ট্রিক্সটা আপনি অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণ চলে যাবেন আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে। আপনি এখানে লোগো চিহ্ন পেয়ে যাবেন, এই লোগো চিহ্নতে ক্লিক করে দেবেন। আপনার লোগো চিহ্নতে ক্লিক করার পর জিমেলের এখান থেকে ম্যানেজ ইউয়ার জিমেল অ্যাকাউন্ট এটির উপর চলে আসবেন। ওটির উপর চলে আসলে আরেকটি কথা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন দিয়ে রাখবেন। যদি ইন্টারনেট কানেকশন না দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি কোনো কাজই করতে পারবেন না। তো এরকম ইন্টারফেস নিয়ে চলে আসবে, আপনি এখান থেকে সিকিউরিটিতে আসবেন। সিকিউরিটিতে আসার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে একটি সেটিংস দেখতে পাবেন আপনি, এখানটাতে দেখুন পাসওয়ার্ড ম্যানেজার। তো আপনি পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করে দেবেন। পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করলেই যদি আপনার স্ক্রিনের লক চাই অবশ্যই আপনি স্ক্রিনের লক দিয়ে দেবেন। এখান থেকে ফেসবুক পেয়ে যাবেন, আপনি ফেসবুকে চলে আসবেন। এখান থেকে আমার যেহেতু ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, আমার ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে, এবং যদি ফিঙ্গারপ্রিন্ট না কাজ করে ইউজ প্যাটার্নে আসবেন, বা ইউজ পিন যদি থাকে পিন লক দিয়ে থাকেন পিনে ক্লিক করে দেবেন, তারপর কন্টিনিউতে আসবেন। তারপর এখান থেকে আমি আজ পর্যন্ত যে কটি ফেসবুক অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করেছিলাম সেই ফেসবুক অ্যাকাউন্টের কিন্তু পাসওয়ার্ড এখানে শো করছে, এবং আপনার মোবাইলে যে কটি ফেসবুক অ্যাকাউন্ট থাকবে লগইন তার পাসওয়ার্ড কিন্তু এখানে শো করবে। এখানে যে চোখ আইকন দেখতে পাবেন, এই চোখ আইকনে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুব সহজে দেখতে পাবেন। তো আমার যেহেতু মোবাইলে দুটি ফেসবুক লগইন করা, তার জন্য এই দুটি ফেসবুকের পাসওয়ার্ড এখানে শো করছে। এখান থেকে আমি চোখ আইকনে ক্লিক করলেই আমি ফেসবুকের পাসওয়ার্ড খুব সহজে দেখতে পাবো, এবং এছাড়াও এখান থেকে কপি করে আমি আবার কপি করে রাখতে পারি। এবং আরেকটি কথা, আপনার যদি এরকম না শো করে তাহলে আপনি এখান থেকে জিমেল, যে জিমেলটা আপনি দিয়ে ফেসবুক ক্রিয়েট করেছিলেন, আপনার অনেকটা জিমেল থাকতে পারে, আপনি সিম্পলি বাইরে বেরিয়ে এসে আপনি নতুন করে আবার জিমেলটি ক্রিয়েট করবেন। আপনি এখানে আবার বাইরে বেরিয়ে এসে এখান থেকে জিমেল ক্লিক করবেন, যে কোটি আপনার মোবাইলে জিমেল থাকবে, যে জিমেল দ্বারা আপনি ফেসবুক খুলেছিলেন সেই জিমেলটি ক্লিক করে আপনি পাসওয়ার্ড ম্যানেজারে আসার পর আপনি ফেসবুকে ক্লিক করার পর আবার ওইখানে যেতে পারবেন। তো এটি গেল প্রথম মাধ্যম। এখন দ্বিতীয় মাধ্যম কি, দ্বিতীয় স্টেপ কি? তো বন্ধুরা, দ্বিতীয় স্টেপ করার জন্য আপনি সরাসরি চলে যাবেন আপনার মোবাইলের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে, গুগল ক্রোম ব্রাউজারে দেওয়ার পর আপনি এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করার পর সেটিংসে আসবেন, এবং সেটিংসে আসার পর একটু নিচের দিকে আসলে পাসওয়ার্ড একটা সেটিংস পেয়ে যাবেন। তো পাসওয়ার্ডে আসবেন। পাসওয়ার্ডে আসলে আপনার মোবাইলে যতগুলি ফেসবুক থাকবে, আমি আগেই বলেছি সেই কটি ফেসবুক শো করবে। এখান থেকে খুব সহজে দেখুন, যেহেতু এখানে দুটো ফেসবুক শো করছে, এবং ফেসবুক ছাড়া আপনি যে যে ওয়েবসাইটে আপনি পাসওয়ার্ড দিয়েছিলেন, যেমন আমার ইহা রয়েছে, এরকম লাইফ যে লাইফ স্টাইল রয়েছে, এরকম কিন্তু আপনার যদি থেকে থাকে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডে কিন্তু শো করবে। তো এখানে দেখুন দুটি ফেসবুক শো করছে, আমি একটি ফেসবুকের উপরে ক্লিক করে দিচ্ছি, এবং এখান থেকে ওখানে যেরকম শো করছিলো ঠিক এখানে আবার কিন্তু সেম একই রকম শো করছে। এখান থেকে চোখ আইকনে ক্লিক করলে কিন্তু তুমি পাসওয়ার্ডটি দেখতে পাবো। যদি প্যাটার্ন চাই, পিন চাই আপনি দিয়ে দেবেন। আপনি এখান থেকে কপি করতে চাইলে আপনি এখানে কপি করতে পারবেন। তো বন্ধুরা, এরকম করেই আপনার মোবাইলে লগইন থাকা ফেসবুকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড ঠিক এরকমটা করে দেখতে হয়। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা আশা করবো খুব সহজে আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি ভিডিও থেকে আপনারা অজানা কিছু শিখতে পারেন, এবং ভিডিও থেকে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, অবশ্যই ভিডিওটিতে এক লাইক করবেন, এবং এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্টে গিয়ে আপনার মূল্যবান মতবাদগুলি জানাবেন। এবং আপনি যদি এরকমই ভিডিও পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, কারণ আমি প্রতিনিয়তই অ্যান্ড্রয়েড সলিউশনের ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এরকম টপিকের ভিডিও প্রতিনিয়তই এই চ্যানেলটিতে আপলোড করে থাকি।